আমার প্রিয় ও স্নেহের দু হাজার চব্বিশ সালের নতুন বছরে সপ্তম শ্রেণির ছাত্রছাত্রী বন্ধুরা আশা করি তোমার সবাই ভালো আছো আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর থার্ড অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপার নিয়ে তারপর সরাসরতির স্নেহ তোমরা সপ্তম শ্রেণীর থার্ড অর্থাৎ ফাইনাল পরীক্ষার গণিতের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ ফুল মার্কস তোমাদের রয়েছে সত্তর আর সময় তোমাদের রয়েছে দু ঘন্টা তিরিশ মিনিট একের দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো প্রতি মান এক করে এক কিন্তু ছয় সমান সমান ছয় প্রথম

এ এ এম পি এক্স এর মধ্যে রৈখিক প্রতি নয় যেটি তা হলো এ এম পি এক্স দুই তাকে রয়েছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রশ্নের মান রয়েছে দুই করে দুই গুণ সাত সমান সমান চোদ্দ ভালো করে দেখে নাও তিন দাগে রয়েছে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান রয়েছে পাঁচ করে পাঁচ গুণ দুই সময় সমান দশ চারের রয়েছে যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান রয়েছে তিন করে তিন গুণ ছয় সময় সমান আঠেরো পাঁচ তাকে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও প্রশ্নের মান রয়েছে চার করে চার গুণ দুই সময় আট পরে হচ্ছে ছয় দাগে যে কোনো তিনটি প্রশ্ন উত্তর দেওয়া প্রশ্নের মান রয়েছে তিন করে তিন গুণ তিন সমান সমান নয় ছয় দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্ন উত্তর দেওয়া প্রশ্নের মান রয়েছে পাঁচ এবার আমরা সম্পূর্ণ প্রশ্নপত্রের সমাধানটা দেখে নেব দেখো প্লাস ফোর ব্র্যাকেটের মধ্যে মাইনাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস থ্রি এর মান আমরা লিখতে পারি প্লাস ফোর মাইনাস মাইনাসে প্লাস প্লাস থ্রি তাহলে চারের সঙ্গে তিন যোগ করলে হয় সাত তাহলে প্লাস সাত

টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার মান এক্স ওয়ান ওয়ান ওয়াই ওয়াই ওয়ানস ওয়ান থ্রি টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওয়ানস ওয়ান টুয়েলভ ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস টু ইন্টু ওয়ান ইন্টু থ্রি ইন্টু থ্রি স্কোয়ার তাহলে বারো যোগ ছয় যোগ নয় বা নয়ের সঙ্গে ছয় যোগ হলে পনেরো বারো যোগ পনেরো সমান সমান সাতাশ ফাইভ প্লাস টেন এক্সের একটি উৎপাদক পাঁচ হলে অপর একটি উৎপাদক কত ফাইভ প্লাস টেন এক্স এলে পাঁচ কমন গেলে ওয়ান প্লাস টু এক্স এলে একটি উৎপাদক পা হলে অপর একটি উৎপাদক এক্স ওয়ান প্লাস টু এক্স আয়তক্ষেত্রের প্রতিটি কর্ণের মান উত্তর নব্বই ডিগ্রি এ এম পি এক্স এর মধ্যে রৈখিক প্রতি নয় যেটি তা হলে উত্তর হবে পি দুধ নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো সাতটি প্রতিটি প্রতিপ্রস্নে মান রয়েছে দুই করে দুই গুণ সাত সমান সমান চোদ্দ প্রথম এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস পঁচিশকে উৎপাদকে বিশ্লেষণ করে তাহলে লিখতে পার এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস পঁচিশ তাহলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স প্লাস পঁচিশ এক্স কমন গেলে হয় এক্স প্লাস ফাইভ প্লাস ফাইভ কমন গেলে হয় এক্স প্লাস ফাইভ তাহলে লিখতে পারি এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এটাই উত্তর ত্রিভুজের সর্বসম্মতার দুটি শর্ত লেখো বাহু 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 কোন বাহু কোন বাহু কোন সমকোণ অতিভুজ বাহু রম্বস ও বর্গক্ষেত্র দুটি পার্থক্য লেখ্য রম্বসের প্রতিটি অন্তকোণ এক সমকোণ বা নব্বই ডিগ্রি নয় কিন্তু বড়ক্ষেত্রের প্রতিটি অন্তকোণ এক সমকোণ বা নব্বই ডিগ্রি রম্বসের কর্ণদয় পরস্পর সমান কিন্তু বড়ক্ষেত্রের কর্ণদয় পরস্পর সমান একটি আয়তকার বাগানের পরিষেবা তিনশো মিটার বাগানটির দৈর্ঘ্য প্রস্থের সমষ্টিগত আয়তকর বাগানের পরিষীমা তিনশো মিটার বাগানের অর্থ পরিসীমা দৈর্ঘ্য প্লাস পরিসীমা বাই দুই তাহলে তিনশো বাই দুই করলে দেড়শো মিটার তাহলে বাগানটির দৈর্ঘ্য প্রস্থের সমষ্টি দেড়শো মিটার সমকোণী সমিতি বাহু ত্রিভুজের কোনগুলির অনুপাত কত নব্বই ডিগ্রি ইস টু পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তাহলে টু ইস টু ওয়ান ইস টু ওয়ান একটি অষ্টভুজের কর্ণের সংখ্যা নির্ণয় করো বহুভুজের কর্ণের সংখ্যা এন ইন্টু এন মাইনাস থ্রি বাই টু তাহলে এন সমান সমান বাহুর সংখ্যা অষ্টভুজ সমান সমান আটটি বাহু অথবা অষ্টভুজের কর্ণের সংখ্যা আট ইন্টু আট মাইনাস থ্রি বাই টু আট থেকে তিন বিয়োগ করলে পাঁচ আট গুণ পাঁচ সময় সমান দুই দুই দিকে আটকলে চার চার দুকোনি আট তাহলে চার গুণ পাঁচ সময় সমান কুড়িটি একটি আধুলি একটি এক টাকা ও একটি দু টাকার মুদ্রার মূল্যের অনুপাত কত একটি আধুলি সময় সমান পঞ্চাশ পয়সা একটি এক টাকা সময় সময় একশো পয়সা একটি দু টাকার সময় সময় দুশো পয়সা অনুপাত পঞ্চাশ ইস টু একশো ইস্টু দুশো তাহলে এক ইস টু দুই ইস টু ফোর দুটি সর্বদে সিরাপ ও জলের অনুপাত টু ইস টু ফাইভ এবং সিক্স টু টেন প্রথম সর্বদে সিরাপ ও জলের অনুপাত টু ইস টু ফাইভ দ্বিতীয় সর্বদে সিরাপ ও জলের অনুপাত সিক্স টু টেন সমান থ্রি টু ফাইভ যদি দ্বিতীয় সর্বদে সিরাপের পরিমাণ বেশি তাই দ্বিতীয় সর্বত্র বেশি মিষ্টি হবে একটি বড়কার জমির ক্ষেত্রফল চার হাজার নশো বর্গমিটার প্রতি মিটারে থ্রি পয়েন্ট ফাইভ টাকা খরচ করে ওই জমির চারিদিকে বেড়া দিতে মোট কত টাকা খরচ হবে জমির ক্ষেত্রফল চারশো সরি চার বর্গমিটার জমিটির বা জমির একটি থারের দৈর্ঘ্য রুট চার হাজার নশো তাহলে রুট সত্তর ইন্টু সত্তর সমস্যবান সত্তর মিটার অথবা জমির পরিসীমা ফোর ইনটি একটি বাহু দৈর্ঘ্য চার ইন্টু একটি বাহু হচ্ছে সত্তর চার ইন্টু সত্তর সমান সমস্যমান দুশো আশি মিটার এক মিটার বেড়া দিতে খরচ হয় থ্রি পয়েন্ট ফাইভ টাকা দুশো আশি মিটার বেড়াতে খরচ হয় থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু দুশো আশি টাকা সমস্যমান নশো আশি টাকা অথবা জমির চারিদিকে বেড়াতে মোট নশো আশি টাকা খরচ হবে শোন একটি আয়তক্ষেত্রকার হল ঘরের দৈর্ঘ্য তিরিশ মিটার এবং প্রস্থ আঠো মিটার আয়তক্ষেত্রকার হল ঘরের দৈর্ঘ্য তিরিশ মিটার ও প্রস্থ আঠো মিটার অথবা হল ঘরের ক্ষেত্রফল তিরিশ গুণ আঠেরো বর্গ মিটার সমস্যমান পাঁচশো চল্লিশ বর্গমিটার একটি বলাক্ষেত্র টালির বাহুর দৈর্ঘ্য তিন ডেসিমিটার সমান জিরো পয়েন্ট থ্রি মিটার অথবা একটি বলা টালির বাহুর ক্ষেত্রফল জিরো পয়েন্ট থ্রি তার স্কল সময় সমান জিরো পয়েন্ট জিরো নাইন বর্গমিটার তাই লাগবে পাঁচশো চল্লিশ বাই জিরো পয়েন্ট জিরো নাইন সমসময় পাঁচশো চল্লিশ বাই এক ভাগ জিরো পয়েন্ট জিরো নাইন পাঁচশো চল্লিশ বাই এক ভাগ নয় বাই একশো পাঁচশো চল্লিশ বাই এক গুণ একশো বাই নয় নদী কাঠোকুলের ষাট তাহলে ষাট গুণ একশো সময় সমান ছ হাজারটি পরশ্বর কমলবাবু তার অবসর গ্রহণের সময়ে এককালীন এক লক্ষ ছিয়ানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা পেলেন তিনি কুড়ি হাজার টাকা বিদ্যালয়ের গ্রন্থাগারে দান করলেন এবং বাকি টাকা তিনি তার স্ত্রী পুত্র কন্যার মধ্যে ফাইভ টু ফোর অনুপাতে ভাগ করে দিলেন হিসাব করে দেখি তিনি কাকে কত টাকা দিলেন মোট টাকা এক লক্ষ ছিয়ানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা গ্রন্থাগারে দান করলেন কুড়ি হাজার টাকা তাহলে বাকি টাকা এক লক্ষ ছিয়ানব্বই হাজার একশো পঞ্চাশ টাকা থেকে কুড়ি হাজার টাকা বিয় কর বিয় হয় এক লক্ষ ছিয়াত্তর হাজার একশো পঞ্চাশ টাকা স্ত্রী পুত্র ও কন্যার মধ্যে ফাইভ টু

পুত্রের প্রাপ্ত টাকার আনুপাতিক ভাগ চার বাই পাঁচ যোগ চার যোগ চার সময় সমান চার বাই তেরো তাহলে পুত্র পাবে এক লক্ষ ছিয়াত্তর হাজার একশো পঞ্চাশ গুণ চার বাই তেরো দিয়ে কাটাগরিগুলো হয় তেরো হাজার হাজার পাঁচশো গুণ চার সময় টাকা অতএব কন্যা ও পাবে চুয়ান্ন হাজার দুশো টাকা যে কোনো ছটি প্রশ্নের উত্তর দাও প্রথম পূর্ণবারকে প্রকাশ করে মান নির্ণয় করো পঁচিশ তিরিশ এ বি প্লাস নাইন বি স্কোয়ার যখন এ সমাস ওয়ান থ্রি বি সমাস ওয়ান টু তাহলে পঁচিশ এ স্কোয়ার মাইনাস তিরিশ এ বি প্লাস নাইন বি স্কোয়ার তাহলে আমরা লিখতে পারি ফাইভ স্কোয়ার মাইনাস টু ইন্টু ফাইভ ইন্টু থ্রি বি প্লাস থ্রি বি স্কোয়ার তাহলে লিখতে পারি ফাইভ এ মাইনাস থ্রি বি তার হোল স্কোয়ার যখন এ সমাস ওয়ান থ্রি বি সমাস ওয়ান টু তাহলে অথবা পাঁচ গুণ তিন মাইনাস তিন গুণ দুই তার স্কোয়ার তাহলে পা পাঁচকে দিন দিলে পনেরো পনেরো দিন দিয়ে বলে ছয় পনেরো মাইনাস তাহলে নয় করলে হয় একাশি পরে হচ্ছে এক্স বাই ওয়াই ওয়ান ওয়াই বাই হলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস মান নির্ণয় করো তাহলে লিখতে পারি এক্স বাই ওয়াই সোমান্স ওয়ান ওয়াই বাই তাহলে বা লিখতে পারি এক্স বাই ওয়াই মাইনাস ওয়াই বাই এক্স উভয় পক্ষে করে পায় স্কয়ার করবো তা লিখতে পারি x² / y² - 2 * x / y * y / x + y2, y² x² সূত্র পড়ে আছে সমান সমান 9 / 4 তা লিখতে পারি x², y y x2 y² + y² x² - 2 = 9 / 4 x x কেটে y y কেটে যাচ্ছে তাই লিখলাম x² / y² + y² x² - 2 = 9 / 4 তা লিখতে পারি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার্স স্কোয়ার সমান সমান নয় বাই চার যোগ দুই তাহলে সমসমান নিচে চার ওপর হচ্ছে নয় যোগ আট চার পূর্ণ এক বাই চার উৎপাদক বিশ্লেষণ করো এ ফোর প্লাস এ প্লাস বি টু ফোর তাহলে টু ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস তাহলে হোল স্কোয়ার প্লাস টু বি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস তাহলে সূত্র আছে এ স্কোয়ার ब्रैकेट क्लोज और होल स्कोर माइनस ए वि होल स्कोय ए स्कोयर प्लस ए बी प्लस बी स्कोर ए स्कोयर माइनस ए बी प्लस बी स्कोर समाधान करो वन टू एक्स इनटू वन ब्रैकेट क्लोज प्लस वन थ्री एक्स प्लस टू प्लस वन बोर ब्राकेटर मध्य एक्स प्लस थ्री समान समान षोलो एक्स प्लस वन बै थ्री बै দুই তিন আর দুয়ে লস্য করলে হয় বারো তাহলে নিচে বারো ওপর হচ্ছে ছয় গুণ এক্স প্লাস ওয়ান প্লাস চার গুণ এক্স প্লাস টু প্লাস তিন গুণ এক্স প্লাস থ্রি বাই বারো সমান সমান ষোলো যদি সিক্স এক্স প্লাস সিক্স ফোর এক্স প্লাস এইট প্লাস থ্রি এক্স প্লাস নাইন বাই বারো সমান সমান ষোলো তাহলে তেরো এক্স প্লাস তেইশ বাই বারো সমান সমান ষোলো তাহলে তেরো এক্স প্লাস তেইশ ষোলোকে বারো দিয়ে গুণ করলে একশো বিরানব্বই তাহলে তেরো এক্স প্লাস তেইশ সমান সমান একশো বিরানব্বই তেরো এক্স সমান সময় একশো বিরানব্বই মাইনাস তেইশ তাহলে তেরো এক্স মানসমান একশো উনসত্তর তাহলে সমান সমান একশো উনসত্তর বাই তেরো তেরোকে তেরো দিয়ে গুণ করলে হয় একশো উনসত্তর একশো সমান তেরো সরল করো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার তাহলে লিখতে পারি

একশো বারো তাহলে লিখতে পারি তিন গুণ সাতের স্কোয়ার ইন্টু টু দিবার ফোর একুশ গুণ একশো বারো তিন সাত একুশ সাত তাহলে সাত ইন্টু টু দিবার ফোর তাহলে একশো বারো সাতের স্কোয়ার আছে একের সাত কেড়ে যাচ্ছে তাহলে হচ্ছে একশো বারো পড়ে থাকছে তার উপরে নিচে লিখতে পারি ওপরে হচ্ছে সাত গুণ ট্রু দিবার ফোর বাই ট্রু দিবার ফোর ইন্টু সেভেন তার সমান সমান উত্তর হবে এক সূত্রের সাহায্যে গুণ করো ফাইভ এম প্লাস টু এন প্লাস থ্রি ফাইভ এম প্লাস টু এন প্লাস থ্রি পি লিখতে পারি ফাইভ এম প্লাস টু এন প্লাস থ্রি পি তার হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ফাইভ এম প্লাস টু এন ব্র্যাকেট ক্লোজ প্লাস থ্রি পি তার স্কোয়ার তা লিখতে পারি সূত্রে পড়ে যাচ্ছে ফাইভ এম প্লাস টু এন তার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু ফাইভ এম প্লাস টু এন ইন্টু থ্রি পি প্লাস থ্রি পি তার স্কোয়ার পঁচিশ এ স্কোয়ার প্লাস কুড়ি এম এন প্লাস ফোর এন স্কোয়ার প্লাস থ্রি এমপি প্লাস বারো এমপি প্লাস নাইন পি স্কোয়ার তাহলে পঁচিশ স্কোয়ার প্লাস ফোর স্কোয়ার হচ্ছে উত্তর হচ্ছে ত্রিভুজ অঙ্কন করো যার ওয়াই জেড সিক্স পয়েন্ট ফাইভ কোন এক্স ওয়াই জেড ডিগ্রি কোন এক্স জেড ওয়াই ডিগ্রি প্রথমে আমরা সিক্স পয়েন্ট ফাইভ সেমি একটা ব্যসা নেব এক্স ওয়াই জেড নিয়ে নিয়েছি তারপরে আমরা একটা ষাট ডিগ্রি আর সত্তর ডিগ্রি অঙ্কন করে নেব এবার আমরা প্রথমে যে কোনোভাবে স্বর কেটে সেখানে আমরা ওয়াই জেড কেটে নেবো তারপরে আমরা ওয়াইয়ে বসিয়ে ষাট ডিগ্রি অঙ্কন করব আর জেডে বসিয়ে আমরা সত্তর ডিগ্রি অঙ্কন করবো তারপরে আমরা দুটোকে জুড়ে দেবো তাহলে এক্স ওয়াই জেড একটি ত্রিভুজ আঁকলাম যার ওয়াই জেড সমান সমান সিক্স পয়েন্ট ফাইভ সেমি এক্স ওয়াই জেড সমান ষাট ডিগ্রি এবং এক্স জেড ওয়াই সমান সমান সত্তর ডিগ্রি হচ্ছে একটি রম্বস এইচ ও এমই অঙ্কন করো যার এইচ ও এম সমান সমান ষাট ডিগ্রি এবং এইচ ও সময় সমান সিক্স পয়েন্ট সিক্স তাহলে আমরা এইচ ও সিক্স সেমি প্রথমে নিয়ে নিলাম এবার আমরা যে কোনোভাবে স্বরলেখা কেটে নাম দিলাম ওএক্স এবার আমরা ও কেটে নেব কেটে নেওয়ার পর আমরা ষাট ডিগ্রি অঙ্কন করবো ষাট ডিগ্রি অঙ্কন করে ও তে বসিয়ে আমরা এইচ কাটব তারপরে আমরা এইচ এ বটি বসিয়ে ইয়ে কাটবো এবং এ বসিয়ে ইয়ে কাটবো কেটে আমরা টোটালটাকে জুড়ে দেবো দূরে দিলেই কিন্তু হয়ে যাবে দেখতে পারি প্রথমে ও রশি থেকে সিক্স সেমি দৈর্ঘ্যের সমান করে ওএম এম কেটে নিলাম ও বিন্দুতে পেন্সিল ক্যাম্পাস ও স্কেলের সাহায্যে ষাট ডিগ্রি একটি কোন একে ওয়াই বিন্দু পর্যন্ত বর্ধিত করলাম ও ওয়াই রশি থেকে ছয় সেমি দৈর্ঘ্য সমান করে ও এইচ কেটে নিলাম এইচ বিন্দু ও এম বিন্দুকে কেন্দ্র করে ছয় সেমি দৈর্ঘ্যের দুটি বৃত্তচাপ চাপ ডাললাম যার পরস্পর ই বিন্দুতে ছেদ করছে অথবা প্রদত্ত চিত্রে এইচ ও এম হল উদ্দিষ্ট রম্বস যার এইচ ও সমান ও এম সমাজ ইএম সমান এই জি সমান সিক্স সেমি এবং এইচ ও এম সমান ষাট ডিগ্রি পরে হচ্ছে এবিসিডি সি ডি একটি ত্রিভুজ অঙ্কন করো যার এব সমান ফোর পয়েন্ট টু সেমি বিসি সমান ফাইভ পয়েন্ট ফাইভ সেমি সিডি সমান ছয় সেমি কোন এবি সমান একশো দশ ডিগ্রি এবং কোন বি সি ডি সমসান সত্তর ডিগ্রি প্রথম আমরা ফোর পয়েন্ট টু সেমি ফাইভ পয়েন্ট ফাইভ সেমি আর সিক্স সেমি একে নেব তারপর আমরা সত্তর ডিগ্রি আর একশো দশ ডিগ্রি অঙ্কন করে নেব এবার আমরা যে কোনো মাপে স্বরলেখা নিয়ে প্রথমে আমরা বি সি কেটে নেব তারপরে আমরা বিতে বসিয়ে একশো দশ ডিগ্রি অঙ্কন করব। একশো দশ ডিগ্রি অঙ্কন করে এবার আমরা সেটাকে জুড়ে দেবো দিয়ে আমরা সেখানে আমরা ফোর পয়েন্ট টু সেমি কেটে নেব তারপরে আমরা ফোর পয়েন্ট টু সেমিতে বসিয়ে আবার ডি বিন্দুতে কাটব এবার আমরা সত্তর ডিগ্রিতে বসিয়ে আবার ছয় সেমি কাটবো নিয়ে সেটাকে আমরা জুড়ে দেব দেখে নাও পরের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও ত্রিভুজের মধ্যমা সংজ্ঞা দাও চিত্রসহ ব্যাখ্যা করো যে ত্রিভুজের তিনটি মধ্যমা আছে ত্রিভুজের শীর্ষবিন্দু ও বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোগ সরলেখাংশ হল ত্রিভুজের মধ্যমা একটি ত্রিভুজের ঘূর্ণন প্রতিসাম্য একশো আশি ডিগ্রি এবং প্রতিসাম্য রেখা দুই হলে চতুর্ভুজটি কী কী হতে পারে তা লেখো ডম্ব স্বায়ত্ত ক্ষেত্র প্রদত্ত চিত্র থেকে বিপরীত এবং অনুরূপ কোনগুলির নাম লেখো কোন এ জি ই সমাজ কোন বিজিএইচ কোন এজিএইচ বিপ্রদীপ কোন কোন ই জি এ বি কোন সি জি এইচ কোন এফ এইচ কোন সি এইচএফ বিপ্রদীপকণ কোন জি এইচ ডি কোন এজিই অনুরূপ কোন জি এইচ সি কোন এ এইচ অনুরূপ কোন সি এইচএফ কোন ই বি অনুরূপ কোন জি ডি এইচ কোন বি অনুরূপ কোন ডি এইচএএফ চিত্র সংজ্ঞা লেখ সমুদ্রিবাহু ট্র্যাপিজিয়াম যে ট্র্যাপিজিয়ামের তীর্যক বাহু দুটি পরস্পর সমান তাকে সমুদিবাহু ট্র্যাপিজিয়াম বলে চিত্র এবিসিডি একটি সমুদ্রিবাহু ট্র্যাপিজিয়াম যার তীর্যক বাহু এডি সমান সমান তীর্যক বাহু বি সি প্রতিটি বিদ্যালয়ে গত চার বছরে ওই একই বছরে ছাত্রদের সংখ্যার তালিকা নিচে টেবিলে লেখা হলো ওই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো বছর দু হাজার আঠারো ছাত্র ছশো আঠাশ ছাত্রী তিনশো বারো দু হাজার উনিশ পাঁচশো ছত্রিশ চারশো পনেরো দু হাজার কুড়ি সালে সাতশো নয় তিনশো চুরাশি দু হাজার একুশ সালে ছশো পঞ্চান্ন পাঁচশো দশ দু হাজার বাইশ সালে ছাত্র ছশো ষাট আর ছাত্রী হচ্ছে ছশো উনত্রিশ স্কেলে আমরা এক একক সমান সমান একশো জন ধরে নিয়েছি দেখে নাও আমরা এক সেমি গ্যাপ দিয়ে প্রথমে একশো দুশো এভাবে আমরা কিন্তু আটশো পর্যন্ত টেনে নিয়েছি তারপর আমরা এক সেমি গ্যাপ দিয়ে পরপর আমরা স্তম্ভচিত্র অঙ্কন করথম আমরা ছশো আঠাশ পর্যন্ত তারপরে আমরা তিনশো বারো পর্যন্ত হলো দু হাজার নয় দু হাজার দশে আমরা পাঁচশো ছত্রিশ চারশো পনেরো আর দু হাজার বারোতে সাতশো নয় তিনশো চুরাশি আর দু হাজার বারোতে ছশো পঞ্চান্ন পাঁচশো দশ দু হাজার তেরোতে ছশো ষাট ছশো ঊনত্রিশ একদিকে লিখব বছর একদিকে লিখব ছাত্রছাত্রীর সংখ্যা এক্স অক্ষ বরাবর বছর আর বাই অক্ষ বরাবর ছাত্রছাত্রীর সংখ্যা আমরা এখানে ছাত্রছাত্রীকে আলাদা করার জন্য একটা ডট দিয়েছে আর একটাতে নর্মাল লিখেছি দেখে নাও পরে হচ্ছে কৃষ্ণনগরে এক কুমোরের পাঁচ মাসের মাটির পুতুল ও সোলার তৈরি পুতুলের তথ্য নিচে টেবিলে লিখলাম এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন মাটির পুতুল জানুয়ারি মাসে ছশো ফেব্রুয়ারিতে পাঁচশো পঞ্চাশ মার্চে চারশো পঞ্চাশ এপ্রিলে সাতশো পঞ্চাশ মেতে নশো খেলার সোলার পুতুলের সংখ্যা জানুয়ারি মাসে পাঁচশো ফেব্রুয়ারিতে চারশো পঞ্চাশ মার্চে ছশো এপ্রিলের ছশো পঞ্চাশ মেতে সাতশো তাহলে স্কেলে আমরা এক একক সময় সমান একশো ধরে নিয়েছি দেখে নাও সেমি ক্যাপ দিয়ে পরপর আমরা কিন্তু হাজার পর্যন্ত টেনে নিয়েছি প্রথমে আমরা জানুয়ারি মাস জানুয়ারি মাসে আমাদের বলেছে ছশো আর পাঁচশো ছশো আর পাঁচশো পর্যন্ত স্তম্ভচিত্র অঙ্কন করেছি ফেব্রুয়ারি মাসই বলেছে পাঁচশো পঞ্চাশ আর চারশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশের চারশো পঞ্চাশ পনেরো স্তম্ভচিত্র অঙ্কন করেছি তারপরে মার্চে বলছে চারশো পঞ্চাশ ছশো চারশো পঞ্চাশ ছশো পঞ্চাশ স্তম্ভ অঙ্কন করেছি তারপরে এপ্রিল বলেছে সাতশো পঞ্চাশ ছশো পঞ্চাশ আমরা সাতশো পঞ্চাশ ছশো পঞ্চাশ পর্যন্ত স্তম্ভচিত্র অঙ্কন করেছি তারপরে বলছে মেতে নশো আর সাতশো নশো আর সাতশো পর্যন্ত কিন্তু আমরা স্তম্ভচিত্র অঙ্কন করেছি দুটোকে আলাদা বোঝানোর জন্য দুটোকে কিন্তু আলাদা রঙ ব্যবহার করেছি তাহলে করে দেখে নাও এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সেমিটির অর্থাৎ ফাইনাল পরীক্ষার সপ্তম শ্রেণীর গণিতের কোশ্চেন পেপার কোশ্চেনটা দেখে নাও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিও লাইক করে থাকলে ভুলবে না আর আমার চ্যানেল নতুন হাওয়া লাইক লাগলে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল লাইকটা প্রেস করো যখন নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিশন পেয়ে যাও আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী সবার মধ্যে কিন্তু অনেক অনেক শেয়ার করেছে যেটা বলছো সপ্তম শ্রেণীতে পড়ছে আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতি বিষয়ের সিলেবাস প্রশ্নকার এবং নমুনা নষ্টির আপলোড করি তোমাদের এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো ভিডিওগুলো কিন্তু তাতে দেখে নাও তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করি সকলের শিক্ষায় খুব ভালো হবে একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লে লিস্ট দেখতে পারবে তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু আমরা পাওয়ার পর দেখি নিতে পারবে কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নি কমেন্ট সঙ্গে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না ভালো করে তোমরা কোশ্চেনটা দেখে নাও